মর্নিং, কেমন আছেন সবাই? শান্তি দিবঞ্জের ব্লগে আপনাদের অনেক স্বাগত। অনেকটা লেট থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, খেলা অনেকটাই হয়ে গেছে, তারপরেও গুড মর্নিং বলছি কারণ 12টা এখনো বাজেনি, 12টা বাজতে এখনো দেরি আছে, 11:30 মতন বাজে। কদিন ধরে শরীরটা এত খারাপ, তার মধ্যে কালকে উপোস করেছি, শরীরটা পুরো দুর্বল হয়ে আছে, শরীর খারাপের মধ্যে উপোস করেছি, তার মধ্যে দুদিন ধরে ঠিক মতন খাওয়া হয়নি, শরীর খারাপের জন্য মুখটা পুরো খারাপ হয়ে আছে। সকাল সকাল উঠে ওই জল টল ভরে ছেলেকে মানে উঠিয়ে, ছেলেও উঠে গেছিলো, তারপরে স্নান টান করে পুজো আচ্ছা দিয়ে আলু ভাতে ভাত বানিয়ে ছেলে আর মা ছেলেতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম 9:30 নাগাদ। 9:30 সময় শুয়ে এই 11:00 সময় উঠে এখন আমি রান্না করছি, ছেলে এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, 11:30 বাজে। তো ভাবলাম সকাল থেকে ব্লগটা বানাইনি, এখন স্টার্ট করি, তাই জন্য এখন স্টার্ট করলাম। চলো দেখতে থাকুন ভিডিওটা। এখানে রান্না করছি, কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তাই জন্য আলু দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল বানাবো আর কিছু না। তো রান্না সব যোগাযোগ হয়েই গেছে, বসিয়েও দিয়েছি। তো এই যে এখানে রান্নার জন্য মশলা পশলা সব কষানোই হয়ে গেছে, আমি এদিকে সোয়াবিন আর আলু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, সোয়াবিন আলু ঝোল করব আজকে। শরীর ভালো না থাকলে কোনো কাজেই মন বসে না, আর এই সময়টা কি হয়, শরীরটা খারাপ থাকলে মনে হয় রান্নাবান্না না করে বরঞ্চ আলু ভাতে ডাল ডাল করি, তরি তরকারি করতে আর ভালো লাগে না, মানে শুয়ে পড়ি, এরকমই শরীর অসুস্থ থাকলে। এই কদিন আগে দেখুন শরীর খারাপ হলো, শরীর খারাপ থেকে ভালো হয়ে উঠলাম, আবার কি এমন হলো জানি না, ছেলেটার শরীর খারাপ হলো প্রথমে, যেই অসুস্থ হলো ব্যাস আমি পড়ে গেলাম, ব্যাস জল ঢেলে দিয়েছি, এবার আস্তে আস্তে হোক বাকি অন্য কাজগুলো করবো এখন। তো শরীর খারাপের সময় বড্ড মাকে মনে পড়ে, মা যদি কাছে থাকতো অন্তত অনেকটা সুবিধা হতো, একটুখানি এটা দাও ওটা দাও বলা বলতাম মা থাকলে, এখন বলার কেউ নেই, আমিই বরঞ্চ এই শরীর খারাপ নিয়েও হুকুম শুনছি। তবে দিবাংশুর পাপা এমনি ভালো, কাজ করে দেয়, দেয় না তা না, দুদিন যখন খুব জ্বরে উঠতে পারছিলাম না রান্না করেছিল, আজকেই আর আমি করছি, দুদিনও করে দিয়েছে রান্না। তো এখানে শসাগুলো কাটছি, মুখে জানেন কিচ্ছু খেতে ভালো লাগছে না, কোনো খাবার খেতে পাচ্ছি না, তাই জন্য একটুখানি শসা লঙ্কা আর একটুখানি বিট নুন দিয়ে মাখিয়ে খাবো, মুখটা যদি একটু ভালো 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 লাগে দেখি, আর একটু দিবাংশুর পাপা খাবে তার জন্য। আর আমাদের দিবাংশু তো একদম ফল টাল খেতেই চায় না, কত জোর করে মেরে ধরে খাওয়াতে হয়, ব্যাস মাখিয়ে নিয়েছি, এটা একটা লোভনীয় জিনিস, মুখটাও ছাড়বে সেই জন্য। এখানে ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে দিবাংশুকে, আর দিবাংশুর পাপাকে ঘরে ঘুম পাড়াতে পাঠিয়ে দিয়েছি আমি এখানে কাজ করার জন্য, একটুখানি নিজে একলা নিরিবিলিতে কাজ করতে পারবো, দিবাংশু থাকলে বিরক্ত করে, কাজের বেশি লেট হয়। এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে রসুন, আমি খোসা ছাড়িয়ে রসুনের তো মিক্সিতে পেস্ট করে নিয়ে এরম বড়ির মতন দিয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি, তারপরে শুকিয়ে গেছে কি সুন্দর দেখুন, পাউডার বানিয়ে রেখে দিলাম। তাড়াহুড়োর সময় রান্না যখন করি তখন ধরুন এই যে এখন যেমন শরীরটা খারাপ, ইচ্ছা করছে না মশলা পশলা বাড়তে, তো এই সময়টা কি হয় এরকম গুঁড়ো করা থাকলে মশলা ফটাফট রান্না হয়ে যায়, আর অত খাটনিটাও হয় না, একটু কাজ কমানোর জন্য খাটনি কমানোর জন্য এগুলো আমি করে রেখে দিই, আদা রসুন আদার গুঁড়ো মানে পাউডার করে রেখে দিই, রসুনের পাউডার তো আদারটা আছে, ওই জন্য রসুনটা শেষ হয়ে গেছিলো, এটাই করলাম, বাস হয়ে গেছে। সকাল থেকে কাচাকুচি করিনি আজকে, অনেকগুলো জামা কাপড় ভেজানো আছে, অনেকগুলো বলতে খুব বেশি তা নয় অল্পই আছে, তো সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম দুপুরে কাচবো, আর দুপুরবেলা এত রোদ, আমি যেখানটা কলতলাটায় বসে এই যেখানটা কাচছি ভীষণ রোদ থাকে, কাচা যায় না, তাই জন্য আর ইচ্ছা করলো না, ভাবলাম পরে কাচবো। তো এখন খাওয়া দাওয়ার পর এখন 2:30 মতন বাজে, এখন বসেছি কাচতে, তো বেশি জামা কাপড় নেই অল্পই আছে, চলুন ঝপাঝপ করে কেচে নিই, কেচে রোদ আছে শুকিয়ে যাবে। আর আমাদের এখানে গরমকালে কি হয়, এখন এই 2-3 দিন ধরে গরমটা পড়েছে, এতদিন ছিল না, কম্বল গায়ে দিচ্ছিলাম, 3 দিন ধরে প্রচুর গরম পড়ে গেছে হুট করে। তো এখানে রোদ যদি নাও থাকে, আমি যদি বিকেলেও কেচে দিই, সারাটা সন্ধ্যে থাকলে হাওয়া দেয়, তো আর গরমের এত তাপ থাকে, ওই তাপেতেই জামা কাপড় পুরো শুকিয়ে যায়, তাই জন্য গরমকালে একটু আমি এই এই টাইমটায় কাচি, নাহলে বিকেলবেলাটায় কাচি, আর সকালবেলা বেশি কাচি না। কদিন ধরে মনটা ভীষণ খারাপ, শরীরটা খারাপ বলে ভাবছি যদি মায়ের বাড়ি যেতে পারতাম ভালো হতো,
ভীষণ কলকাতায় যেতে ইচ্ছা করছে, তার মধ্যে আমার শাশুড়িটা যাবে কলকাতায় এই কালকে, তো সেই জন্য আমার ভীষণ ইচ্ছা করছিল আমি যদি যেতে পারতাম মায়ের কাছে কদিন ঘুরে আসতাম। আজ যত শরীর খারাপ হলে এই মায়ের কথা ভীষণ মনে পড়ে, এই সময় যদি মা কাছে থাকতো এত কষ্ট লাগতো না, যতই শরীর খারাপ হোক কমই কষ্ট লাগতো। কাজের লোক দেখবেন যতই কাজ করে দিক না কেন, সংসারে গৃহিণীদের কাজ কখনো তাও শেষ হয় না, একটার পর একটা কাজ বেরিয়ে ঠিক চলে আসে। তার মধ্যে ছেলেটা একা থাকে, ওকেও একটুখানি সঙ্গী মানে সঙ্গী নেই ওর, কেউ খেলার ধোলার, তো ওর সঙ্গে একটু মাঝে মাঝে খেলতে হয়, মাঝে মাঝে একটুখানি ওর সাথেও টাইম দিতে হয়। তো সেই ক্ষেত্রে কী হয়, নিজেকে যে একটু ভাবি টাইম দেবো, অনেক সময় মনে করি আজকে কোনো কাজ করবো না এক্সট্রা, তো আজকে নিজেকে একটু টাইম দেবো, কিন্তু হয়ে ওঠে না, মাঝখানে এসে দাঁড়িয়ে যায় ছেলেটা, আবারও ব্যাস সব কিছু ভুলে যাই আর নিজেকে টাইম দিই না। ওই দুপুরবেলা যখন একটু শুই তখনই একটু টাইম পাই, আর হচ্ছে রাত্রিবেলা ব্যাস কাছা ধোয়া হয়ে গেছে আমার, উঠোনটা ভীষণ গরম হয়ে আছে তাই জলগুলো দিয়ে দিচ্ছি, উঠোনটা একটু ঠান্ডা হয়ে যাবে। সামনে আসছে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে সবাই কী সুন্দর কলকাতাতে আনন্দ করে, এখানে তো আর এরকম হয় না, এখানে কোনো পয়লা বৈশাখ তো এসব হয় না, বৈশাখী এমনি সরকারি ছুটি একটা যেহেতু স্কুলের থাকে, স্কুল ছুটি থাকে, তবে কোনো কেউ মানায় না। দেখছেন এখনও কত রোদ এই সাইডটায়, এদিকে রোদটা পড়ে গেছে, ওদিকে এখনও অনেক রোদ আছে, তো সেই জন্য এখানে জামাকাপড় কেনারও কোনো ঝামেলা থাকে না। ওখানে এখন চৈত্র সেল লেগেছে কত সুন্দর, তার মধ্যে মেলা টেলাও বসে চারিদিকে, বেশ আনন্দ হয়। ওখানে 12 মাসে 13টা পার্বণ হয়, আনন্দই লেগে থাকে, আর এখানে কোনো আনন্দ উৎসব কিছু সবসময় হয় না। আর এখানে দেখুন আমার এই যে সব পায়রাগুলো ঢুকে গেছে, আর এইটা ঢোকেনি, এটা এখন গুড়গুড় গুড়গুড় করছে, আর ঢোকার জন্য সাথীগুলোকে যেহেতু খুঁজে পাচ্ছে না ওই জন্য খুঁজছে, একবার করে দেখুন না আসছে এই খোপের কাছে, উঁকি মারছে, উঁকি ঝুঁকি মেরে আবার চলে যাচ্ছে, এরকমটা করে যাচ্ছে। ওদিকে দিবাংশু বাবা শুয়ে পড়েছে, চলুন আমারও শরীরটা ঠিক ভালো নেই, আমিও যাই একটু শুই। তো চলুন আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, তাহলে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই বাই।